নমস্কার দেখছেন নিউজ বর্তমান সুমানা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল ইতিমধ্যেই হুগলির গোঘাট যেখানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা যে খবরের দিকে আমরা নজর রেখেছি এবার ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল এবার তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল এবার হুগলির গোঘাটের বড়মা এলাকা রাতভর চলল তাণ্ডব ভাঙচুর করা হয় তৃণমূলের এক পক্ষের প্রায় পনেরোটি বাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় আহত হয়েছে তিনজন জানা গিয়েছে এখানে বেশ কয়েক বছর ধরেই স্থানীয় তৃণমূল নেতা সৌরভ মণ্ডল বনাম পঞ্চায়েত সদস্য আবদুল্লাহ হামজার দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্বের জেরেই লোকসভা ভোটের আগেও সংঘর্ষের ঘটনা ঘটে এলাকায় সেই সময় পুলিশকে পরিস্থিতি সামাল দিলো চাপা উত্তেজনা ছিল গ্রামে সেই ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে গ্রামের পঞ্চায়েত সদস্য সহ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর করা হয় পঞ্চায়েত সদস্য আবদুল্লাহ হামজার অনুগামীর অভিযোগ যে এলাকা দখল নেওয়ার চেষ্টা করছে বিরোধী গোষ্ঠী এবং তার জেরেই এই রকম ঘটনা যেখানে তৃণমূল নেতা সৌরভ মন্ডল ও তার দলবলদের বিরুদ্ধে অভিযোগ করছে আপনাদের জানিয়ে রাখি ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল বা তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাটের বরমা এলাকা বিশাল পুলিশ বাহিনীকে পরিস্থিতি সামাল দেয় পাশাপাশি গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ অন্যদিকে ঘটনায় লিখিত দায়ের করা হয় এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে গোঘাটানার ফুলো আছে আজ আঠারো দিন মানুষটাকে মেরেছে মাটার হয়েছে তার মাটি হয়েছে শেষ হয়ে গেল তো তারপর আঠারো দিন আমরা আমাদিকে মানে হাঁড়ির ভাত হাঁড়িতে রয়েছে আর দিনের বম ফেলছে রাতে বম ফেলছে আর আমাদের খাওয়া দাওয়া মনে হচ্ছে আমাদের সারা সারা দিন রোজাই কাটার সময় বেশ কিছু লোক লাঠি টাঙি নিয়ে এসে ঘর থেকে বেরো দূর হোক ঘর ছাড়া করে দেবো এই সারা রাত দিকে ভেঙে গুঁড়ো করে দেবো মেরে দেবো তোরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন দিতে বল মেম্বার পর ত্যাগ করতে বল না হলে কিন্তু তোদের রেহাই নেই

দেখুন কিছুদিন আগে আমাদের ভোট পরবর্তী পর্যায়ে ওখানে একটা দুঃখজনকভাবে মার্ডার হয় একজন নিরীহ ব্যক্তি যে গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে নাকি মার্ডার হয়েছিল এবং মার্ডার হবার পর এলাকার পরিবেশটা অটোমেটিক উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তীতে আমরা জানতে পারি বা প্রশাসন জানতে পারে যিনি মার্ডার করেছিলেন তিনি নাকি আবদুল্লার যিনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছেন ওনার কাকা এবং ওনাদের পরিবারের লোকজনই নাকি মার্ডারটা করেছে এরকম ঘটনা শোনা যায় পরবর্তীতে পুলিশ সেটাকে তদন্ত নেমে চারজনকে অ্যারেস্ট করে বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে এবং ঘটনাক্রমে ওই চারজনই ওই ব্যক্তিরই আত্মীয় স্বজন পরিবার পরিজন এরকম পিসির ছেলে মাসির ছেলে বা কাকা এরকম একটা পজিশনে প্রমাণিত প্রমাণ পাওয়া গেছে বা সেটা বিচারাধীন রয়েছে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সেটা চলছে এবং গতকালকে রাত দশটার সময় যখন আমি খবর পেয়েছিলাম ওনাদের গ্রাম সলনাগতভাবে একটা গ্রাম শোনার কমিটি তৈরি করার একটা বিষয় ছিল সেখান থেকে পরিস্থিতি হয়তো উত্তপ্ত হয়েছে উত্তপ্ত হয়ে তারা ওনাদের বাড়িতে গেছেন এবং ওনাদেরকে নিশ্চয়ই কৈফিয়ত করতে চেয়েছিলেন যে কেন এই ঘটনাটা ঘটানো হলো পরবর্তীতে আমরা সবিস্তারে জানতে পারি যে ওটা একটা ওই সম্পর্ক বহির্ভূত ব্যাপার মানে অবৈধ সম্পর্কের কেস ছিল যার ফলে মারাটি ঘটেছিল সেই নিয়েই ওরা জানতে গিয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটানো হলো কেন তাতে করে উত্তেজিত জনতা হয়তো ঘর দুয়ারের ওপর একটু টর্চারিং হয়েছে বিষয়টা আমাদের নজরে রয়েছে এবং আপনি যেটা বলছেন সৌরভ মণ্ডল আমার মতে চলছে এটা আপনাদের ভুল ধারণা কারণ ওখানে সৌরভ মণ্ডলের নেতৃত্বে এগারো সাল থেকে আমরা তেইশ সাল লড়াই করেছি পরিবেশ পরিস্থিতি ঠান্ডা ছিল তেইশ সালের পর আবদুল্লাহ যখন নির্বাচিত হয় তারপর থেকে পরিস্থিতি আস্তে আস্তে করে উত্তপ্ত হতে থাকে ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে ওখানে একটা মারপিটের একটা পজিশন হয় এরকম পজিশানে চলছে তো তৃণমূল কংগ্রেস দল কখনোই এটাকে মদত করে না প্রশ্রয় দেয় না মারামারি অশান্তি দুয়ার ভাঙচুর এইসব আমরা করি না দেখুন একটা কথা বলি আপনাদেরকে আমার কাছে খবরটা এসেছে যতটুকু জানি এটা ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে এসে সেখানে আজকে ইস্যু তৈরি করছে তো এই ব্যক্তিগত সমস্যার মধ্যেই এটা ঘটনাটা ঘটেছে